at speed to the city streets. We began to feel the fire. We rise like. Welcome back, বন্ধুরা. আমরা আজকে চলে এসেছি কোথায়? নয় মালদা, নয় কোথাও অন্য জায়গায়, চলে এসেছি রাজার শহর কোচবিহারে, অর্থাৎ রাজবাড়ি। কোচবিহার রাজবাড়ির কথা কে না জানে? তো আজকে এক্সপ্লোর করে নেব কোচবিহার রাজবাড়ির। সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে। আমরা এখন চলে এসেছি উদয়ন পার্কে। এখানেই কিন্তু গাড়ি পার্ক করে যেতে হবে রাজবাড়িতে। আর এই উদয়ন পার্কের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। প্রতি শুক্রবার করে কিন্তু রাজবাড়ি বন্ধ থাকে, পার্কে ঘোরা গেলেও ভেতরে ঢোকা যায় না। যাদে তেরি কস্তুরি মহকে মেরা তন মন ভুল গই ইন সাসো মে জেসে কোই সরগম তুঝে হ্যায় ঢুঁড়তা। তো আমরা চলে এসেছি রাজবাড়িতে, চলে চলো ভেতরে যাই, এক্সপ্লোর করে নিই, সব কিছু তোমাদের সাথে ভাগ করে নেবো। তোমরা শুধু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে চলো এক্সপ্লোর করে নিই। একটা ইনফরমেশন আপনাদের কাছে, টিকিট হচ্ছে 25 টাকা পার হেড, ক্যামেরার জন্য কোনো চার্জ লাগে না, কিন্তু অনেক ঝামেলা আছে। অ্যাকশন ক্যামেরা, ক্যামেরা ট্রাইপড, কোনো ছোটো ট্রাইপড, কোনো রকমের কোনো জিনিস অ্যালাউ নেই, অনলি DSLR ক্যামেরা বা মোবাইলে আপনি ভিডিও করতে পারেন। ব্যাস, এইটুকু ঝামেলা যদি পেরিয়ে আসতে পারো তাহলে অবশ্যই ভিডিও করে নিতে পারো। চলো এক্সপ্লোর করতে থাকি। এখানে রয়েছে কোচ রাজাদের বংশের তালিকা। কোন রাজা কত বছর রাজত্ব করেছিলেন সেটা কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। তোমাদের জন্য এটা আমি দিয়ে দিলাম, দরকার হলে পজ করে দেখে নিতে পারো এই চার্ট। কোচবিহার রাজবাড়ির অপর নাম হলো ভিক্টর জুবিলি প্যালেস। এটি 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে তৈরি হয়েছিল। এই প্যালেসটি কিন্তু ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি করা হয়েছিল। রাজারানীদের এই স্মৃতিমধুর ছবিগুলো দেখতে দেখতে হারিয়ে যাচ্ছিলাম পুরনো দিনে, সত্যি গায়ে কাটা দিচ্ছিল। আর এটা কিন্তু হাতির মাথা, কোন রাজা শিকার করেছিলেন এই হাতিটি? যাদে তেরি কস্তুরি মহকে মেরা তন মন ভুল গই ইন সাসো মে জেসে কোই সরগম তুঝে হ্যায় ঢুঁড়তা। Thank you.
এখানে যেসব মূর্তিগুলি দেখতে পাওয়া যাচ্ছে এই প্রত্যেকটিই কিন্তু কোচবিহারের আশেপাশে কোথাও না কোথাও থেকে খনন কার্যের ফলে উদ্ধার করা হয়েছে। এইগুলো কিন্তু বেশ সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে সংরক্ষণাগারে। আমরা এখন চলে এসেছি রাজবাড়ির পিছনের দিকে। এই জায়গাটাতে কিন্তু ছিল রাজাদের রান্নাঘর, এই জায়গাটি হলো রান্নাঘর। এছাড়াও এখানে ছিল গ্রন্থাগার, বিলিয়ার্ড হল, ড্রেসিং রুম, শয়ন কক্ষ, আরও অনেক কিছু। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও জানাতে কিন্তু ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ETL-কে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। রাজবাড়ির আরও ছবি দেখার জন্য অবশ্যই ফলো করো আমাদের ইনস্টাগ্রামের পেজকে। তবে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।